বেলিয়াতোড়ের সাতগন্ধে বিখ্যাত মেচা সন্দেশ এবার পেতে চলেছে জিআই তকমা। খুশির হাওয়া বাঁকুড়ার বেলিয়াতোড়ে, বাঁকুড়ার দুর্গাপুর রাজ্য সড়কের ছোট্ট জনপদ বেলিয়াতোড়। বেলিয়াতোড়ের এই জন্ম হয়েছিল জগৎ বিখ্যাত ভাস্কর্য শিল্পী যামিনী রায়ের। এছাড়াও বেলিয়াতোড় একটা অন্য পরিচয় রয়েছে, তা হলো মেচা সন্দেশ জন্মভূমি। এখানে প্রায় 20টি পরিবার এই মেচা সন্দেশ তৈরির কাজে ব্যস্ত থাকেন সারা বছর। যেমন ভাবে বিখ্যাত কলকাতা রসগোল্লা, জয়নগরের মোয়া, জনায়ের মনোহারা, শক্তিগড়ের ল্যাংচা, তেমন ভাবে বিখ্যাত বাঁকুড়ার বেলিয়াতোড়ের মেচা। আর সেই মেচায় সম্পত্তিকালে ইন্ডিজেনাস শিল্পকর্মের হিসাবে জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশনের ট্যাগ পেতে চলেছে। ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সে জিআই তকমার আবেদন জানিয়েছেন বেলিয়াতোড়ের মেচা ব্যবসায়ীরা। সেই আবেদনের ভিত্তিতে শুরু হয় মাপকাঠিতে মেচাকে রেখে চুলচের খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খ নজরদারি। এমন দুটি ধাপ ডিঙিয়ে মেচা এখন তৃতীয় তথা শেষ ধাপে। তৃতীয় ধাপ পাশ করলে মিলবে জিআই স্বীকৃতি, আশায় বুক বেঁধেছেন মেচা ব্যবসায়ীরা। খুশি বাঁকুড়ার আম জনতাও। মেচা সন্দেশ স্বাদ ও গন্ধে উৎকৃষ্ট মানের, পাশাপাশি মেচা সন্দেশ টাটকা থাকে বহুদিন, আর তাই এই মেচা সন্দেশের কিনতে বেলিয়াতোড়ে ভিড় জমান প্রচুর মানুষ। পর্যটন মৌসুমে মেচার চাহিদা বেড়ে যায় কয়েক গুণ, সরবরাহ দিতে হিমশিম খান ব্যবসায়ীরা। বাঁকুড়ার দুর্গাপুর রাজ্য সড়কের ছোট্ট জনপদ বেলিয়াতোড়, এখানে 15-20টি পরিবার 6-7 পুরুষ ধরে বিশেষ ধরনের এই মিষ্টি প্রস্তুতিতে দক্ষ। এলাকার মেচা মহল আসল মেচা, আদি মেচা, নব মেচা মহল সহ প্রায় 30টি দোকানে বিখ্যাত মিষ্টি পাওয়া যায়। তবে মেচার জনককে সঠিকভাবে জানা না গেলেও মেচার ইতিহাস যে প্রায় 200 বছর পুরাতন তা এক কথায় স্বীকার করে নিয়েছেন প্রত্যেকেই। তবে এই মিষ্টি তৈরি করা একেবারেই সহজ কাজ নয়, কারণ মেচা তৈরি করতে যেমন লাগে অনেক সময় তেমনই লাগে পরিশ্রম। প্রথম দিন বুটের বেসন চনার মতন করে ভাজতে হয়, তাকে আবার মেশিনে গুঁড়ো করে তার সাথে খোয়া, ক্ষীর, ছানা, চিনি, পরিমাণ মতো এলাচ গুঁড়ো দিয়ে মিশিয়ে বানানো হয় মন্ড। সেই মন্ড তৈরি করে রেখে দেওয়া হয় 24 ঘন্টা। তারপর মন্ড কিছুটা শক্ত হয়ে এলে তাকে গোল্লা পাকিয়ে আগে থেকে তৈরি করে রাখা চিনির সিরাপে ফেলে দেওয়া হয়। রস থেকে এক একটি লাড্ডু সাবধানে তুলে রাখা হয় শালপাতায়। কিছুক্ষণ শুকিয়ে নিলেই তৈরি হয়ে গেল মেচা সন্দেশ। এক একটি মেচার দাম প্রায় 10 টাকা, আর কাজু কিশমিশ দেওয়া মেচা নিতে হলে আপনার দাম দিতে হবে 20 টাকা প্রত্যেকটির জন্য। আর তা কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ হাজির হচ্ছেন বেলিয়াতোড়ে। চোখে দেখে নরম তুলতুলে মেচা মুখে দিলেই মিলিয়ে যায় জিভের কোনো গহ্বরে, মালুম পাবেন না আপনিও। আর তাই এই মিষ্টি আজ পর্যটকদের হাত ধরে বাঁকুড়া পশ্চিমবঙ্গ ভারতের গণ্ডি পেরিয়ে বিমান চড়ে পাড়ি দিয়েছে সুদূর আমেরিকাতে দাবি মেচা ব্যবসায়ীদের।